ব্যাকলেসটা দেখেন, ব্যাকলেসটা কিন্তু এখনো অরিজিনাল টয়োটার মনোগ্রাম দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখেন জাপানি স্টিকার আছে, ওকে, সবকিছু অরিজিনাল অবস্থা আছে। এখানে দেখেন আইএসটি লেখা আছে, টয়োটা মনোগ্রাম এখানে দেওয়া আছে। এই গাড়িটা যে নিবে সে 100% জিতবে, কারণ এত ভালো কোয়ালিটির গাড়ি, এত ভালো মানে কম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু পাওয়া অনেক টাফ হয়ে যায়। জাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, আল্লাহর রহমতে খুব ভালো আছি। জাহিদ ভাই, আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই। আমার শোরুমের অ্যাড্রেস 27 বাই বি মণিপুরিপাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, খামারবাড়ি মোড়ের পাশে, মণিপুরিপাড়া 2 নম্বর গেট, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। জাহিদ ভাই, আজকে কি গাড়ি দেখাবেন? আজকে দেখাবো খুবই জনপ্রিয় একটি গাড়ি, খুবই পপুলার একটি গাড়ি, ছোটোখাটো ফ্যামিলিদের জন্য এবং মানে মোটামুটি মানে ঢাকা শহরে চলার মতো খুবই উপযুক্ত একটি গাড়ি। এটা হচ্ছে টয়োটা আইএসটি গাড়ি, সম্পূর্ণ তেলে চালিত গাড়ি, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো গ্যাস করা হয় নাই। এবং এই গাড়িটার সবচেয়ে মজার একটা জিনিস, সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সব কিছুই একদম অরিজিনাল গাড়ির সাথে আছে, একদম 100% জেনুইন অবস্থাতে। এই গাড়িটা কিনে ভাই আমি রঙও করিনি, কিচ্ছু করিনি, অরিজিনাল কালার। মালিক খুবই যত্ন ইউজ করছে এবং খুবই ভালো কোয়ালিটির গাড়ি, এবং ভালো মালিকও যথেষ্ট ভদ্র মানুষ, উনি একদম খুব টিপটপ গাড়ি রাখছে। আমি আপনাকে দেখাবো, দেখলে বুঝতে পারবেন। তার আগে ভাই গাড়িটার মডেলটা বলে দেন। এটা 2003 মডেল, 2008 রেজিস্ট্রেশনের গাড়ি, 1331 সিসির গাড়ি, খুবই ভালো কোয়ালিটির গাড়ি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, সামনে যে গ্লাস হেডলাইটটা দেখতে পাচ্ছেন, এই হেডলাইটটা কিন্তু এখনও অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা, একদম 100% জেনুইন অবস্থা আছে। হেডলাইটটা দেখেন, গ্রিলটা দেখেন, এই হেডলাইটটা দেখেন, হালকা একটু ঘোলা ঘোলা ভাব আছে, বাট একদম জেনুইন অবস্থা আছে। আচ্ছা, 100% নিখুঁত একটি গাড়ি, ভালো কোয়ালিটির একটি গাড়ি। এটা গোল্ডেন বেস কালার, খুব সুন্দর একটা কালার, খুবই সুন্দর কালার, খুবই জনপ্রিয় একটি কালার। এবং এই কালারের গাড়িও কিন্তু খুব কম পাওয়া যায়, যারা কম বাজেটের মধ্যে ছোটোখাটো একটি গাড়ি, স্কুল ডিউটি, বাচ্চা কাজের স্কুল ডিউটির জন্য, ঢাকা শহরের জন্য ছোটোখাটো অলিগালি মানে অলিগলি মধ্যে চালানোর জন্য একটি গাড়ি, খুবই ভালো কোয়ালিটির গাড়ি। এ দেখেন অরিজিনাল জাপানি স্টিকার, এটা এটা ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার, এটা হচ্ছে দেখেন টয়োটা মনোগ্রাম দেওয়া আছে। 100% জেনুইন একটি গাড়ি, তার মানে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই, কোনো অ্যাক্সিডেন্ট নেই। যে নিবে আল্লাহর মতে সে শুধু তেল ভরবে, যা গাড়ি চালাবে, কিচ্ছু করতে হবে না, 100% ভালো কোয়ালিটি আছে। দেখেন ভাই এখানে, এখানে দেখেন একটা চাকার উপরে যে একটা শেপ থাকে, দেখেন এই শেপটা এখনো জেনুইন আছে। হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত একটা ভাঁজ গেছে, ক্রস গেছে, একটা যে শেপ আছে সেই শেপটা কিন্তু এখন পর্যন্ত জেনুইন অবস্থা আছে, একদম ফ্রেশ অবস্থা আছে, 100% ফ্রেশ অবস্থা আছে। দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো গাড়ির সাথে পিছনের অবস্থা দেখেন, পিছনে মোটামুটি খুব ভালো কোয়ালিটি। এই গাড়িটা যে এখন পর্যন্ত যে ফোম আছে, এই ফোমটা কিন্তু জাপানি ফোমটা কিন্তু এখন আছে। আচ্ছা, তেলের গাড়ি, সব গাড়িতে কিন্তু, হ্যাঁ তেলের গাড়ি, সব গাড়ি কিন্তু এই অবস্থা থাকে না। আচ্ছা, এই যে পিটগুলো দেখেন, এই ভাঁজগুলো দেখেন, পিছনে যে দেখেন জয়েন্টগুলো আছে, প্রত্যেকটা জয়েন্ট, প্রত্যেকটা জায়গা কিন্তু একদম জেনুইন অবস্থা, অসাধারণ, একদম 100% সব একদম, শুধু ব্যাটেলন না ভাই। এই গাড়িটা যে নিবে সে আল্লাহর মতে শুধু গাড়ি চালাবে, কোনো ধরনের কোনো কাজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ডান পাশটা কি কন্ডিশন? ডান পাশটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন আছে। দেখেন একদম হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাঁজ, ক্রস, যে জয়েন্টগুলো আছে, যে ক্রসটা আছে, সেই ক্রসগুলো সম্পূর্ণ জেনুইন অবস্থাতে, অসাধারণ। আর একটা জিনিস দেখেন, এই যে বিটগুলো দেখেন, এখানকার যে ক্রস ভাঁজগুলো দেখেন, এগুলো কিন্তু জেনুইন অবস্থা আছে। গাড়িটা রাফ ইউজ হয়নি? না, কোনো রাফ ইউজ হয়নি ভাই, গাড়িটা খুবই যত্ন ইউজ হয়েছে, খুবই টিপটপ গাড়ি। এবং দরজার প্যাডগুলো দেখতে পাচ্ছেন, প্যাডগুলো খুবই ভালো, অসাধারণ। সামনের ডোরটা দেখি ভাই, সামনের ডোরটা দেখেন, সামনের ডোরটা দেখতে পাচ্ছেন এখনও অরিজিনাল যে বিটটা আছে, সেই বিটগুলো এখন খোলা কাটা বা সিএনসি নেই, কোনো ধরনের কোনো খোলা কাটা নেই, একদম জেনুইন অবস্থা আছে। এবং ড্যাশবোর্ডটা দেখেন অরিজিনাল গাড়ির সাথে, যা কিছু আছে মোটামুটি খুবই ভালো কোয়ালিটির, সিডি, টিভি, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সব আছে। সিলিংটা দেখেন মাশাআল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন আছে দেখেন। এবং স্টিয়ারিংটা দেখেন বাবু ভাই, স্টিয়ারিংটা দেখেন, গাড়ি যদি রাফ ইউজ হয় স্টিয়ারিংটা কিন্তু এত ফ্রেশ কন্ডিশন থাকবে না, স্টিয়ারিংটা মাশাআল্লাহ খুব ভালো কন্ডিশন আছে, একদম 100% নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটি গাড়ি। দেখবে এসির পারফরমেন্স কীরকম দেবে? এসি খুবই ভালো ভাই, এই গাড়ির এসি যে পারফরমেন্স আপনি মোটামুটি 1500 সিসির যে পারফরমেন্স সেটা পাবেন, ওকে, 100% পারফেক্ট পাবেন। জাহিদ ভাই ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? ইঞ্জিনটা দেখেন ভাই, ইঞ্জিনটা খুবই ভালো কন্ডিশন আছে, ভিভিটা ইঞ্জিন, 100% ভিভিটা ইঞ্জিন, কোনো ধরনের কোনো মানে আপনি এই সাইডটা দেখলে দেখেন মঞ্জুরে দেব, অসাধারণ ফ্রেশ, একদম 100% জাপানি যে পেস্টিং আছে, যে ভাজ আছে, যেগুলো জেনুইন আছে। এই মার্সেলটা দেখেন, মার্সেলটার প্রত্যেকটা জায়গা কিন্তু একদম জেনুইন অবস্থা আছে, প্রত্যেকটা পার্ট একদম জেনুইন। আর একটা মজার জিনিস, সেটা হচ্ছে এক গাড়ির মডেল কিন্তু 2003 মডেল, বাট এই হিট প্রোটেক্টটা কিন্তু এখনও অরিজিনাল গাড়ির সাথে আছে,
সো গাড়িটা কতটুকু রাফ ইউজ না করলে এই হিট পোটেন্টার পর্যন্ত গাড়ির সাথে থাকে। আচ্ছা, সো এগুলো কিন্তু সবকিছু জেনে নেওয়া অবস্থা আছে। ভাই ইঞ্জিনটা সিসি কত? এটা 1331 সিসি ভাই। 1331 সিসি? জি জি। ইঞ্জিনটা অনেক ফ্রেশ, বাট গিয়ার বক্সটা কি অবস্থা ভাই? হ্যাঁ, ইঞ্জিন গিয়ার বক্স খুব ভালো আছে, একদম 100% অরিজিনাল গাড়ির সাথে আছে। আচ্ছা, আমি পার্সোনালি বলবো যে এই গাড়িটা যে নিবে সে 100% জিতবে, কারণ এত ভালো কোয়ালিটির গাড়ি, এত ভালো মানে কম বাজেটের মধ্যে ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু পাওয়া অনেক টাফ হয়ে যায়। এত ভালো গাড়ি কিন্তু সাধারণত আমরাও কিনতে গেলে পাই না। আচ্ছা, প্রাইস কত চাচ্ছেন গাড়িটার? বা এই গাড়িটার দাম দিয়েছি 8,65,000 দাম দিয়েছি, আস্কিং প্রাইস কিছুটা নেগোসিয়েবল করবো। আর আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই তাকে আলাদাভাবে সম্মান করবো। জাহিদ ভাই, আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের অ্যাড্রেস 27B মণিপুরিপাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, খামারবাড়ি মোড়ের পাশে, মণিপুরিপাড়া 2 নম্বর গেট, ফার্ম গেট, তেজগাঁও, ঢাকা। আমার শোরুমে প্রায় 40-45টা গাড়ি অ্যাভেলেবল দেখতে পারবেন। কাস্টমারকে রিকোয়েস্ট করবো আমার শোরুমে এসে গাড়িগুলো দেখার জন্য, ভিজিট করার জন্য। আমার কাছে যেগুলো গাড়ি আছে সব গাড়িগুলো চেষ্টা করি রিভিউ দেওয়ার জন্য। হয়তো টাইমের অভাবে, সময়ের অভাবে সব গাড়িগুলো রিভিউ দিতে পারি না। সো আমি জাস্ট কাস্টমারকে ইনফরমেশান জানানোর জন্য ভিডিও করি যে আমার কাছে একটা ভালো গাড়ি আছে, ভালো কন্ডিশনের গাড়ি আছে, আপনারা ফিজিক্যালি এসে দেখে যান। সামনাসামনে আসলে দেখলে হয়তো বুঝতে পারবেন আমার কথার সাথে কাজ, ইনশাল্লাহ মিল পাবেন। জাহিদ ভাই, আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বার 0171000227। আমার শোরুমের নাম সিটি কারবেলি। অবশ্যই কাস্টমারকে রিকোয়েস্ট করবো আমার শোরুমে আসার জন্য। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।